আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বিয়ার্স? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমি ফাতেমা জান্নাত আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নুডলস দিয়ে লেবু রান্না করা। তো আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি দিয়ে এটা করব, আপনারাও করবেন, বাসা ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে। আমরা এমনি সাধারণত সবাই নুডলস রান্না করি, কিন্তু কেউ আমরা স্পাইসি বা লেবু দিয়ে রান্না করি না। তো আজকে আমি এটা দেখাবো আপনাকে। দেখেন আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি, এখানে একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ, কিছু টমেটো, কিছু কাঁচামরিচ যেটা গ্রিন চিলি বলি, আর এখানে এক পিস লেবু। যে যতটুকু টক পছন্দ করেন ততটুকুই দিবেন। আমি এখানে এক পিস নিয়েছি, আর এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আপনারা তেল দিয়ে করতে পারেন, আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আমার কাছে ঘিটা বেশি ভালো লাগে, ঘি বা আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এগুলো দিয়ে করলে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি এখন তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি আপনার এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আগে আপনার লেবু দিয়ে একটু কাঁচামরিচটা একটু বেশি দিয়ে আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট। আমি এর আগে কয়েকবার বানিয়েছি, আমার কাছে টেস্ট লাগছে, এই জন্য আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারা করে খেয়ে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে আসলে আমি বাকিগুলো দেবো। দেখেন এটা করতে বেশি টাইম লাগে না আপনার, হাইস্ট সব কিছু মিলিয়ে 10 থেকে 12 মিনিট সময় লাগবে আপনার। আর ম্যাগি নুডলস তো অলরেডি 2-3 মিনিটে হয়ে যায়, কিন্তু আজকে আমি এটার সাথে আলু একটু অ্যাড করবো, প্লাস লেবুটা স্পাইসি করবো, সেজন্য আমি এটা করে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা হয়ে আসছে, আমি এখানে ম্যাগি নুডলসটা দিয়ে দিই। ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা থাকে সল্ট প্লাস চিলি পাউডার, সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে আপনার কাঁচামরিচটা আর টমেটোটা আমি ইউজ করবো, টমেটো আর মশলাটাকে ভালো করে ভুনবো। ভুনার পরে আমি লেবু, দেখুন আমি এগুলো দিয়ে দিয়েছি। আপনারা ঠিক এইভাবে করবেন, এভাবে করে আপনারা টেস্ট করে দেখবেন। নুডলস রান্না করা একবারেই ইজি, কিন্তু সাথে যদি আপনারা একটু লেবু ইউজ করেন, প্লাস একটু চিলিটা, যারা আমার মতো ঝালটা বেশি পছন্দ করেন তারা যদি সাথে একটু জালটা বেশি দিয়ে দেন, দেখবেন খেতে কিন্তু অনেক ইয়ামি লাগছে। আমি আজকে নর্মাল নুডলস পাক করবো, শুধুমাত্র একটু লেবু অ্যাড করবো বাস। আমার পেঁয়াজ টমেটো তো অনেকটা হয়ে এসেছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দেব, আলুটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, আমি আলুটা পছন্দ করি, আলু টমেটো সেজন্য আমি দুটোই অ্যাড করলাম। এখন আমি এগুলো 2-3 মিনিট আমি একটু এগুলো ভুনবো, আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি, অনলি পেঁয়াজ কাঁচামরিচ সাথে ম্যাগি নুডলস যে মশলাটা থাকে সেটাই আমি অ্যাড করেছি। আপনারা এইভাবেই করবেন, আর এখানে সল্ট যেটা থাকে সেটাও টেস্টে, ওটাতে অন্য সল্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন এগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ডেকে দিব। ঠিক 2 মিনিট পরে দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে, লেবু প্লাস আলু অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি লেবুটা দেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও একটু টক টক জাল জাল লাগবে, অনেক টেস্টি লাগবে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। এবার আমি এখনও কিন্তু ডিমটা মিক্স করিনি, আমি অলরেডি ডিমটা আগেই পাকিয়ে রেখেছি, এবার আমি ডিমটা ইউজ করি, ডিমটা দিয়ে দিয়েছি। এখানে আমি 3 প্যাকেট নুডলসের জন্য আমি 3টা ডিম ইউজ করেছি, এখানে আমি দিয়ে দিয়েছি ডিমটা। এখন আমি এটাকে আরও 2 মিনিট রাখবো,
2 মিনিট পরে আমি নুডলসটা দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে হয়ে গেছে, আলুটাও বয়ল হয়ে গেছে, টমেটোটা একদম গলে গেছে। এবার আমি কেটে রাখা লেবুটা দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমত সামান্য দিয়েছি, এবার আমি ফুল লেবুটা ভালো করে চিপে পুরো রসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা খেয়ে দেখবেন অনেক ইয়ামি লাগে এটা। পুরো লেবুটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি সব আমি যখনই নুডলস পাক করি, আমি কিন্তু সবসময় নুডলসটা আগে একটু ধুয়ে নেই। ম্যাগি নুডলস বয়েল করতে হয় না, কিন্তু হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াটা ভালো। আমি সবসময় নুডলসটা একটু ধুয়ে নেই। এখন আমি ধুয়ে অলরেডি রেখে দিয়েছি। এবার আমার মশলাটা হয়ে গেছে, আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে দেওয়া হয়েছে, আরও 2-3 মিনিট আমি এটা করব। তো বিয়ার্স দেখেন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরা। এখানে আমি আলু মিক্স করেছি, তারপরে কোনটা কোনটার সাথে লাগেনি, অনেক সুন্দর এবং ঝরঝরা হয়েছে। আপনারা ঠিক এভাবে বাসা ট্রাই করে দেখবেন, খেতে অনেকই আমি। আর আপনারা লেবুটা ইউজ করলে আরও বেশি সুন্দর ফ্লেভারও আসবে, খেতে আরও ইয়ামি লাগবে। আমার নুডলসটা হয়ে গিয়েছে, এখন আমি হয়ে গিয়েছে এখন আমি এটাতে জাস্ট আর একটু ফ্লেভারের জন্য একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, অলমোস্ট আমারটা হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরা, খেতে এখন অনেক ইয়ামি লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট, অনেক টেস্ট। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি মাত্র স্টার্ট করেছি, এটা আমি আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছি, আমি মাত্র স্টার্ট করেছি। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি একটু এগিয়ে যেতে পারবো আপনাদের ভরসা নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই নিজের প্রতি টেক কেয়ার থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা স্পেশালি মুসলিম ধর্মে আছেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর প্রত্যেক ধর্ম থেকে সবাই প্রে করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।